হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। বুঝতেই পাচ্ছো আজ কোথায় এসেছি। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, আমি শ্রীনিবাস এসেছিলাম, বলেছিলাম এক মাস বাদেই মেলাটা হবে, তো আজ সেই মেলাতেই এসেছি। দেখেই বুঝতে পাচ্ছো এই যে বড় মন্দিরটা। এখন আমি ভিড়ের মধ্যে মন্দিরে ঢুকবো না, তো বাইরে থেকেই দেখাচ্ছি। আর এই যে আর একটা মন্দির, আর ওই সাইডে আছে রামসীতার মন্দিরটা, রামসীতা মন্দির ওই যে, কাছে যাব না এখন। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে শিব ঠাকুরের জায়গা, তো ওই জন্য দেখতে পাচ্ছ শুধু শিবলিঙ্গ, কত ছোট বড় অনেক রকমের। আর এই যে সব মেলার ছোটোখাটো দোকান, এখানেও ওই যে নিচেতে বসে আছে একজনা, শিবলিঙ্গ ছোট 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 দোকান, আর দোকান ওইখানে একটা দোকান দেখতে পাচ্ছি শুধু ঠাকুর। চলো আমি এবার যেতে যেতে দেখাই তাহলে। একটা দোকান দেখতে পাচ্ছ শুধু শিবলিঙ্গ। এখানে ফুচকা, হ্যালো, এই মেলার মূল যে আকর্ষণ সেটা হলো এই খইগুলো। দেখতে পাচ্ছ এই খইগুলো না নিলে, মানে মেলায় এসে খইগুলো যদি না কেনা হয় মেলাটা দেখা অসম্পূর্ণ থেকে যায়। তো দেখো খইগুলো কেমন ভাজছে, একটা বয়স্ক মাসিমা আছে, ওই যে বীজগুলো দিচ্ছে, আর দেখবে খই হয়ে যাবে। কত বস, এই দেখো কেমন খইগুলো ফুটছে, কেমন একদম গরম গরম খেতে। কতগুলো নিয়ে নাও, গরম নিয়ে নাও না, অল্প